পুলিশ মন্ত্রীকে আমি বলেছি নিবেদন করতে রাজি হয়েছে অমর হারানোর জন্য কি করে শরণে যায় বলুন তো বলুন কে বলুন দুটো লোক হারানোর জন্য জাদু করেছে বসায় বলল দা কি লাগে শুনেছি মাঝে মাঝে অফিসিয়াল কাজ আমাদের উড়ে আমাদের তো মানুষ বলে এখন কথা বলে এমন কি আপনাকে কইতে পারি না কই আমার আপনি দাঁড়ান আমি আসছি বলেছে সে আমার পালিত পুত্র ভাগ্যিস ওর বাবার পরিচয় দেয়নি এক বছর বয়স থেকে তাকে স্নেহ যত্ন করে মানুষ করলাম সে আমার পর হয়ে যাবে ভাবতে আমার কান্না পায় চলে বলে বলে কৌশলে সময়টাকে তাড়াতেই হবে আপনি কি আজই করলেন না চলে যাবেন বাবা না কাল করে যাব তুমি বিদেশি জিনিস সুইজারল্যান্ড থেকে এক বন্ধুকে দিয়ে আনিয়েছিলাম 500 টাকা দিলে ওই জিনিস এখানে পাওয়া যাবে না অভয় নেই তো না বাবা অভয় না আমি চিনি জিনিস আরে আরে মানুষ যারা এত সহজ নয় আজন্ম ব্রহ্মচারীকে পদস্খলন হতে দেখেছি বলে কি না অভয় তাকে আমি চিনি আমি একটু বাজারে যাচ্ছি দাদা বাবু বাজাচ্ছে ফিরে এসে তোমাদের খাবার দেব বলো আমি কেন লাইটার নেব আমি কি আমি জানি না তুমি বিশ্বাস
أنا أعرف أنني 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 أنا أعرف أن